বেসিক্যালি জেনারেলি যেহেতু উনি নতুন এসেছেন সেই জন্য একটা কার্টসি কল ছিল, এটা নিয়ে আমাদের রাজ্যের কি কি স্ট্রেংথ আছে, কি কি এখানে আছে, কি আমরা কি করছি, রাজ্য সরকার তরফ থেকে কি কি বিভিন্ন রকম স্কিমসগুলো আছে, এটা নিয়ে অনেক আলোচনা হলো। উনিও জানতে পারলেন আমাদের এখানে রাজ্যের কি স্ট্রেংথ আছে এবং কীভাবে আমাদের রাজ্যে হচ্ছে, আমাদের জিএসডিপি কীভাবে বাড়ছে, কীভাবে আমরা করছি। তাছাড়া যেটা মূল উদ্দেশ্য ছিল, যেটা আপনারা জানেন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ও ইন্ডিয়ার মধ্যে যে একটা এগ্রিমেন্ট হয়েছে রিগার্ডিং সেমি কন্ডাক্টর ব্যাপারে, সেই ব্যাপারে আলোচনা হলো, আমরা কীভাবে এটা নিয়ে এগিয়ে যেতে চাইছি এটা নিয়েও আলোচনা হয়েছে। আমরা জমি জায়গা যে প্রয়োজন হবে এটা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী ওনাকে বলেছেন, আমাদের সব প্রস্তুতি আছে। আজকে আমাদের একটা টিম ওদের যারা তারা আছেন ওদের সঙ্গে কথা বলতেও ব্যাঙ্গালোরে আছেন, ওখানেও প্রাথমিকভাবে কীভাবে ওদের কী এক্সপেকটেশনসগুলো আছে এটা জানার জন্য, যাতে আমরা দ্রুততার সঙ্গে এই কাজগুলো করতে পারি। এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন একটা টাইম লাইন ফিক্স করে যাতে আমরা এটাকে রূপ দিতে পারি, এ ব্যাপারে আমাদেরকে ওদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক রেখে এটাকে করতে হবে। আমরা ইতিমধ্যে জমিও রেডি করে রেখে দিয়েছি এবং ওনারা একটা জমি দেখেছে এবং লুলু গ্রুপও কিন্তু আসছে, ওনাদের জন্য কিন্তু একটা জমি অলরেডি আমাদের দেখানো হয়েছে, কোন জমিটা নেবে ওরা ঠিক করবে, যেটা দুবাইতে আমরা গিয়েছিলাম কথা বলেছিলাম। এবং এই সেন্টারটা হলে এটা একটা গ্লোবাল ফেনোমেনা, যেটা আমাদের ট্যালেন্টকে ইউজ করতে পারবে খুব ভালো করে। এবং ইনফ্রাস্ট্রাকচারটা স্পেশালি মেধাকে অনেক এগিয়ে নিয়ে যাবে, কারণ আমাদের ছেলেমেয়েরা খুব ট্যালেন্টেড, দেয়ার স্কিল ইজ ভেরি গুড, আইটিও তাদের খুব ভালো, তাদের টেকনিক্যালি দে আর ভেরি সাউন্ড। আমরা বলেছি আপনারা এটা একটা রোড ম্যাপ হিসেবে, বিজিবিএস আমাদের 5-6 ফেব্রুয়ারি হচ্ছে, তার আগে জানুয়ারিতে সেকেন্ড উইকে যদি এখানে এটা নিয়ে একটা প্রোগ্রাম করা যায়, এবং যারা কনসার্ন ডিপার্টমেন্ট, কনসার্ন অর্গানাইজেশন, স্টেক হোল্ডার তাদের যদি সেখানে ইনভলভ করা যায়, তাহলে এটা একটা খুব ভালো মেসেজ যাবে এবং এটা হচ্ছে বিগ অ্যাচিভমেন্ট অফ বেঙ্গল। আমরা খুশি ইউএস গভর্নমেন্ট, এবং এটা মনে রাখবেন আমাদের ওয়েল আইটি ডিপার্টমেন্ট এটা 3 বছর ধরে কাজ করছে ওদের সাথে, অ্যানাউন্সমেন্টটা ওনারা করেছে পিএম এর সাথে কান্ট্রি টু কান্ট্রি হয় বলে, কিন্তু এই কাজটা আমরা 3 বছর ধরে করছি, পার্শ্ব করছে, পার্শ্ব করতে করতে আজকে যে সাকসেসের দিকটা এসছে এটা কিন্তু বাংলার আগামী দিনে একটা বড় গর্ব করার ব্যাপার এবং প্রচুর এমপ্লয়মেন্ট এর ফলে ক্রিয়েট হবে। সুতরাং ওনার সাথে আজকে বসবার আগেই আমরা জায়গা টায়গা সব রেডি করে রেখে দিয়েছি এবং অলরেডি আলোচনা চলছে, এটাও একটা গুড নিউজ, তাই এটাও আপনাদের জানালাম।